আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। তো আজকে নিউজটি হচ্ছে, সপ্তাহে কোন শ্রেণীর ক্লাস কতদিন জানালেন শিক্ষামন্ত্রী। তো কোন শ্রেণীর ক্লাস কতদিন বিস্তারিত থাকছে আমার এই ভিডিও জুড়ে, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। দেশে করোনা ভাইরাসের কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর 30 মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি আজ শনিবার রাতে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী মার্চ মাসের 30 তারিখ খোলার পর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর প্রতিদিন ক্লাস হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রতিদিন ক্লাস হবে। তিনি বলেন, বাকি শ্রেণীগুলোর ক্লাসে প্রথম দিকে সপ্তাহে একদিন দুই দিন করে নেওয়া হবে, পরে ধীরে ধীরে এটির দিন বাড়ানো হবে। এভাবে পর্যায়ক্রমে আমরা শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিকের দিকে নিয়ে যাব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, স্কুল কলেজ খোলার পর যেসব প্রস্তুতির প্রয়োজন ছিল সব প্রস্তুতি আমাদের শেষ হয়েছে, কিন্তু আমাদের শিক্ষক কর্মচারীদের টিকা দেওয়ার যে বিষয়টি সেটি এখনও বাকি থেকে গেছে। তবে আমরা আশা করছি এখনও যে সময় বাকি আছে সে সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে। এর আগে এদিন স্কুল কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 6 মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সন্ধ্যা 6:30 এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী, বৈঠকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনও অংশ নেন। তো এই ছিল আজকের নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।